আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের পিছনে উঠে পড়ে লেগেছে পুলিশ বহু বাংলাদেশি সহ আটক আরও পনেরো হাজার চারশো ষোলো সৌদি প্রবাসী সে বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে থাকা অবৈধ ইকামাহীন হুরুপ্রাপ্ত প্রবাসীরা সাবধান থাকুন কারণ অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব ঘরে তোলার লক্ষ্যে এখন অভিযান আরও জোরদার করেছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবের আবাসন শ্রব ও সীমান্ত নীতি লঙ্ঘন করে অবস্থান করছেন তাদেরকে আটক করা হচ্ছে পুলিশের চলমান এই অভিযানে প্রবাসীদের ইকামা চেকিং করে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাদের ইকাবার মেয়াদ শেষ যারা পেশার বাহিরে কাজ করছেন তাদেরকেও আটক করা হয়েছে আজ সৌদি প্রেস এজেন্সির এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও যাওয়াজাতের যৌথ অভিযানে গত এক সপ্তাহে পনেরো হাজার চারশো ষোলো জন প্রবাসীকে আটক করেছে সৌদি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত ষোলোই জুন থেকে ২২ জুন দুই এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে যা গত কয়েক সপ্তাহের তুলনায় আটকের সংখ্যা অনেক বেশি আর আটককৃতদের মধ্য থেকে ইকামা বা আবাসন নীতি আইন বঙ্গের দায়ে নয় হাজার পাঁচশো বাহাত্তর জনকে শ্রম আইন বঙ্গের দায়ে দুই হাজার সাতানব্বই জনকে আর সীমান্ত নীতি আইন বঙ্গের দায়ে তিন হাজার সাতশো সাতচল্লিশ জনকে আটক করা হয়েছে তাছাড়া পুলিশের হাতে আটক থাকাদের মধ্য থেকে গত এক সপ্তাহে তেরো জন প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অবৈধ প্রবাসীদেরকে পরিবহন আশ্রয় প্রদানের অপরাধে জনকে আটক করা হয়েছে এই জনের মধ্যে সৌদি নাগরিক এবং বৈধ প্রবাসী রয়েছে বলেও জানা গেছে তাছাড়া সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও সকলকে সতর্ক করে জানানো হয়েছে সৌদি আরবে অনুপ্রবেশকারীদেরকে প্রবেশের সুবিধা দিলে পরিবহন করলে আশ্রয় প্রদান করলে কিংবা কোনো প্রকার সহায়তা প্রদান করলে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে সর্বোচ্চ দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে তাই সকল অবৈধ প্রবাসীরা সতর্ক থাকুন এবং সাবধানে চলাফেরা করুন উল্লেখ্য যে সৌদি সরকার অবৈধ প্রবাসীদেরকে মুক্ত করে সৌদি আরব ঘরে তোলার লক্ষ্যে দুই সালের নভেম্বর থেকেই এই অভিযান শুরু করেছিল আর সেই অভিযানটি এখনও কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে